আজকের আমি বানাবো ফুলকপি রোস্ট। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেল ভুরি বুঝে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি বানানোর জন্য আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, বড় বড় সাইজের একটু রেখেছি। আলুও সঙ্গে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। আমি তিনটি বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। এক চা চামচ আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি এক চা চামচ, দুটো আমি তেজপাতা নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর নিয়েছি চিনি, চিনিটা আমি পরিমাণ মতো দেব। জিরে গুঁড়ো নিয়েছি, এটাও আমি পরিমাণ মতো দেব। আর এখানে নিয়েছি ঘি, ঘিটা আমি পরিমাণ মতো দেব। আর আমাদের লাগছে লঙ্কা গুঁড়ো, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে গোটা জিরে, লবণ, পরিমাণ মতো লবণটা দেব। এখানে আমার আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটি রান্নার জন্য নিয়েছি আমি সর্ষের তেল। প্রথমে আমি ফুলকপি আর আলুকে একটু ভাপিয়ে নেব। যদি ফুলকপি খুব নরম হয় তাহলে কোনো ভাপানোর দরকার নেই, আর যদি মনে হয় তাহলে একটু ভাপিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটু ফুলকপি আর আলু ভাপিয়ে নেব। ফুলকপি আলুটা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলোকে সর্ষের তেল দিয়ে ফ্রাই করে নেব। বন্ধুরা, এই শীতে ফুলকপির তরকারি কিন্তু আমাদের খুবই ভালো লাগে। ফুলকপিটা তো শীতকালে অ্যাভেলেবল পাওয়া যায়, আর এই ফুলকপির এই যে আমি রোস্ট বানাচ্ছি আজকে, এই রোস্ট দিয়ে আপনারা গরম ভাতেও খেতে পারেন, খুব ভালো লাগবে। তাছাড়া রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খুবই মুখরোচক এটি। দেখো আমার পেঁয়াজগুলি সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলি একটি পাত্রে আমি তুলে নেব। এবার ফুলকপি আর আলু ভেজে নেব এই তেলের মধ্যে। অল্প পরিমাণে হলুদ দিয়ে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব, কালারটি খুব সুন্দর আসবে। অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেলটা অল্প মনে হচ্ছে তাই। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে আমি এগুলো তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘিটা দেব, সর্ষের তেল দিলাম, তেল আর ঘি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা,
আর গোটা জিরে দেব। এবার তেলের মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেব। একদম আঁচ কমিয়ে এটাকে কিছু সময় ধরে কষব। আমি একটি পাত্রে অল্প পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, আর এর মধ্যে দেব জিরে গুঁড়ো। এবার এটিকে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এবার এর মধ্যে এই পেস্টটি আমি দিয়ে দেব। এবার এর সঙ্গে আমি অ্যাড করব চিনি। চিনিটা পরিমাণ মতো দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এটাকে কিছু সময় ধরে আমি হালকা আঁচে কষব। মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার ফুলকপি আর আলুটা দিয়ে দেব। এর উপরে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি মশলার সঙ্গে ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেব কিছু সময় ধরে। বন্ধুরা, তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। আমার ফুলকপি রোস্ট রান্না হয়ে গেছে। এই রান্নাটি মাখা মাখা হবে, খুব একটি ঝোল থাকবে না, একেবারে গায়ে গায়ে মাখা মাখা রান্না হবে। এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করবো।